রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে প্রায় 5,000 দোকান। এসব দোকানের প্রায় সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তেই নিঃস্ব হয়েছে হাজার হাজার ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের এমন বিপদে পাশে দাঁড়িয়ে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে অনেকেই। এক নজরে জেনে নেওয়া যাক বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে যারা। বিদ্যানন্দ ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন যে কোনো জাতীয় বা মানবিক দুর্যোগে এগিয়ে আসে। সারা বছরব্যাপী অসহায় দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের সুবিধা অসুবিধা নিয়ে কাজ করে এই সংগঠনটি। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ব্যতিক্রম নয়, ক্ষতিগ্রস্তদের সহায়তায় পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কাপড় সংগ্রহ করে সেগুলো সেলিব্রিটিদের কাছে বিক্রি করছে সংগঠনটি। এরই মধ্যে সংগঠনের এমন উদ্যোগে সাড়া দিয়েছে ফেরদৌস, রিয়াজ, তাহসান, অপুবিশ্বাস, বুবলি, তানজিন, তিশা, সিয়াম, অপূর্বদের মতো তারকারা। শুধু বিনোদন জগতে তারকারাই নয়, এই তালিকায় যোগ দিয়েছে সাধারণ মানুষও। লাখ লাখ টাকায় বিক্রি হচ্ছে সেসব পোড়া কাপড়। ফারাজ করিম চৌধুরী, চট্টগ্রাম 6 আসনের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান ফারাজ করিম চৌধুরী। চারপাশের নানা রকম অনিয়মের বিপরীতে অবিরাম ছুটে চলছেন এই স্বপ্নবাজ তরুণ। একের পর এক ব্যতিক্রমী কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরে গোটা দেশজুড়ে অর্জন করেছে তুমুল জনপ্রিয়তা। মানবিক বিপর্যয়ে পাশে দাঁড়াতে দেখা যায় এই তরুণকে। বঙ্গবাজারের ঘটনায় তিনি অনলাইনের মাধ্যমে নগদ টাকা সংগ্রহ করে ব্যবসায়ীদের সেই পুড়ে যাওয়া কাপড় সংগ্রহ করছেন এবং ব্যবসায়ীদের সেই কাপড় বাবদ মূল্য পরিশোধ করছেন। ইতিমধ্যে অর্ধ কোটিরও বেশি টাকা তিনি এই উদ্যোগের মাধ্যমে ব্যবসায়ীদের হাতে তুলে দিয়েছেন। একদিন নিজের অসংখ্য নতুন কাপড় বাসার ওয়ার্ড্রপে পরে থাকতে দেখে সেসব কাপড় নিয়ে ছিন্নমূল শিশুদের মাঝে বিতরণ করে আসেন। এইভাবেই ছোট থেকে দারিদ্রের প্রতি তার অকৃত্রিম ভালোবাসার জন্ম হয়। তাশরিফ খান, তরুণ সঙ্গীত শিল্পী ও সমাজকর্মী হিসেবে বেশ জনপ্রিয় তাশরিফ খান। সবসময় অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেখা যায় তাকে। গত বছর সিলেটের বন্যায় অনলাইনে তার আবেদনের সাড়া দিয়েছিল এদেশের মানুষ। কয়েকদিনের মধ্যে প্রায় 2 কোটি টাকার আর্থিক অনুদান সংগ্রহ করে তা বন্যা দুর্গতদের মাঝে বিলিয়ে দিয়েছেন তাশরিফ। বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনাতেও পাশে দাঁড়িয়েছেন তাশরিফ। এর মধ্যে তিনি অনলাইনে 30 লক্ষ টাকা অনুদান সংগ্রহ করেছেন, ইতিমধ্যেই যার 10 লাখ টাকা বিতরণ করেছে ব্যবসায়ীদের মাঝে। বাকি অর্থ যাচাই বাছাই করে ব্যবসায়ীদের মাঝে দেওয়া হবে বলে ফেসবুক লাইভে জানিয়েছেন তিনি। এছাড়াও আরও অনেকেই ব্যক্তি উদ্যোগে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন, বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত, যাতে তাদের এমন অবদান মনে রাখবে চিরকাল।